আবারও চিরচেনা রূপে ফিরেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বাড়ছে পর্যটকদের আনাগোনা। মহামারীকালে লোকসান কাটিয়ে ওঠার আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মনতোষ বেদজ্ঞর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। প্রতিদিন কক্সবাজারে সমুদ্র স্নানে যান লাখো মানুষ। লকডাউনে জনমানবহীন হয়ে পড়েছিল। একটা সময় নির্জন সৈকতে ডলফিনের অবাধ বিচরণও দেখা গেছে। এখন বিধিনিষেধ তুলে নেয়, আবারও ফিরেছে চিরচেনা কোলাহল। করোনার কারণে দীর্ঘ 5 মাস পর গত 19 আগস্ট সৈকত সহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বাড়তে থাকে পর্যটকের সমাগম। লকডাউনের পরে এখানে এসে অনেক ভালো লাগতেছে। দীর্ঘদিন বাসা আটকে থেকে ভালো লাগতো না, তাই আজকে এসে এখানে একটু মজা পাচ্ছি। কক্সবাজারে এসে খুবই ভালো লাগছে, অনেক আনন্দ ফিল করতেছি। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও যেন হাফ ছেড়ে বেঁচেছেন। লকডাউনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে চান তারা। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আমাদের পর্যটন শিল্পের প্রচুর ক্ষতি হয়েছে। আমরা আবারও চেষ্টা করতেছি, যারা স্বাস্থ্যবিধি কক্সবাজারের পর্যটন ব্যবসা চালু থাকে, তারা আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং আমরা আবার সফল কাম হব। জেলা প্রশাসন বলছে পর্যটন স্পট খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে। আমরা জীবন এবং জীবিকার খাতিরেই পর্যটন শিল্পকে সরকার এক্সপেডাইট করার জন্যই মূলত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই শর্ত সাপেক্ষে 50% বা অর্ধেক পরিষেবার দেওয়ার মাধ্যমে। কক্সবাজারে পর্যটনের সঙ্গে জড়িত 1.5 লাখেরও বেশি মানুষ, তাদের থমকে থাকা জীবিকা আবার শুরু হয়েছে নতুন উদ্যমে। পিন্টু হাজং, নাগরিক।